আজকে আমার এই লকডাউনে আমি একটা আপনাদের সামনে একটা গল্প পাঠ করে শোনাবো। না, একটা গল্প বেশ ইন্টারেস্টিং, আমার পড়ে কিন্তু খুব বেশ ইন্টারেস্টিং লেগেছে। আমি সেটা আমার মতো করে চেষ্টা করব আপনাদের সামনে বলার। গল্পটার নাম দৃষ্টিদোষ। গল্পটা লিখেছেন পারমিতা ঘোষ। হঠাৎই আমার এই গল্পটা চোখে পড়ে, আমার বেশ ভালো লাগে, আমি চেষ্টা করছি। দৃষ্টিদোষ। সুখেন দাসকে প্রশ্ন করলাম, আচ্ছা আপনার সমস্যাটা কি বলুন তো? ভদ্রলোক কয়েকবার ঢোক গিলেন, যেন কিছু বলতে গিয়ে বলতে পারলেন না। বেশ মোটাসোটা মানুষ, দরদরিয়ে ঘামছিলেন, বুঝলেন, মাথায় চুল নেই বললেই চলে। অবশ্যই একটা রুমাল বার করে মুছতে লাগলেন, মনে হয় হাই ব্লাড প্রেশার আছে। বললাম, জল খাবেন? মাথা টেনে না বললেন, দেখেই বোঝা যাচ্ছে অনেকটা টাইম নেবেন, তাতে অবশ্য আমার কোনো অসুবিধা নেই, আর আমি এমনিতে তো বেকার মানুষ, ঘরে বসে লুঙ্গি পরে সিগারেট সুপ টান দিচ্ছিলাম, বাইরে বাইরে ঝেঁপে বৃষ্টি হচ্ছে। মায়ের রান্না শেষ হলেই খেয়ে দিয়ে মোবাইলটা নিয়ে শোবো, কয়েকটা হট দেশি মাল্লু ভিডিও দেখে নিয়ে সলিড ঘুম দেব, তার আগে সুখেন দাসের গল্পটা শুনতে কোনো বাধা নেই। এদিকে তিনি মাথা নিচু করে বসেই আছে, ঠিক যেন সাদা গেঞ্জি পরা ভাল্লু, একটা কালো ভাল্লু। বললাম, কী হলো, আপনি ঘুমিয়ে পড়লেন নাকি? না, ঘুম নিয়েই তো সমস্যা, অনেকদিন, হ্যাঁ অনেকদিন না ঘুমিয়ে আছি। আপনার কাছে কোনো ঘুমের ওষুধ আছে? আছে আছে, এটা এটা দিচ্ছি, শুনুন, এটা গিয়ে শুয়ে পড়ুন, চান শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন। একটা হবে না, ঘুম হয়তো আসবে, কিন্তু জানেন ঠিক আমার ঘুমটা ভেঙে যাবে, তারপর ওই ভয় পেতে লাগবে। ভয়? হ্যাঁ, কিসের ভয়, কিসের ব্যাপার, কী ব্যাপার বলুন তো, কী ব্যাপার বলুন তো। সুখেন দাস হঠাৎ আমার হাত দুটো চেপে ধরল। হ্যাঁ, বলতেই তো চাই, কাউকে না বলে আমার না আমার শান্তি হচ্ছে না। হ্যাঁ, আপনাদের বাড়িতেই ভাড়া আসার পর থেকেই ভাবছিলাম যে আর ভয় পাবো না, কিন্তু দৃশ্যটা এখনও আমি দেখছি, মানে আমার চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে। দৃশ্য? কিসের দৃশ্য? প্রথম থেকে বলি, কিন্তু প্রমিস করুন কাউকে আপনি বলবেন না। আরে ঠিক আছে, প্রথম থেকেই বলুন। হ্যাঁ বলুন। সুখেন দাস শুরু করলেন। তিনি এর আগে থাকতেন সোদপুরের দিকে, নিজের বাড়ির শরিক ভাগের অংশ, বাকিটা বিয়ে একটা হয়েছিল, হ্যাঁ, কিন্তু বউ দু বছর আগে তাকে ছেড়ে চলে যায়। আমি জিজ্ঞেস করলাম, কেন তিনি গেলেন? কেন? তিনি অপরাধীর মতো মাথা ঝুঁকিয়ে ফেললেন। আমি আসলে এই মেয়েদের প্রতি একটু একটু বেশি আগ্রহ থাকাই ফেলি, তাই আর কি, মানে ওই ফেলতাম আর কি। এখন আমি পুরোপুরি জানেন ভদ্রলোক হয়ে গেছি, কিন্তু আগে না, আপনার কাছে লুকোবো না, আমি একটু বাড়াবাড়ি করে ফেলতাম, ওই রাস্তাঘাটে ডবকা মেয়ে দেখলেই শরীরটা নিষ্কৃষ করে উঠত, আর এই বাড়ি ফিরে বউকে জ্বালাতাম। বউ লজ্জায় ঘেনায় আমাকে ছেড়ে চলে গেছে। বড্ড ভুল করেছেন। তা ওই বউ চলে যাবার পর জানেন আমার রোগটা আরও বেড়ে গেল। একদিন
কাউকে বলবেন না তো? আরে না না, বলুন 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 বলুন, কাউকে বলবো না, কাউকে বলবো না। একদিন একদিন এই ঘরে জানলা দিয়ে ওই ওই পাশের বাড়ির দিকে নজর পড়ল। হ্যাঁ, একটা ডাগর মেয়ে ঘুরে বেড়াতে বেড়াতে চুল আছে। আমি না আমি দেখে মুগ্ধ হয়ে গেলাম। ভারী সুন্দর মেয়ে, এতদিন কেন চোখে পড়েনি? তাই ভেবে আমি না একটু অবাক হয়ে গেলাম। সেই থেকে তাকে ওই প্রতিদিন দেখা শুরু করলাম। বুঝলাম বুঝলাম সুখেন দাস উচ্চস্তরের রসিক মানুষ। জিজ্ঞেস করলাম, তা আপনি কিভাবে দেখতেন? এই আমার ঘরের লাইটটা নিভিয়ে ওই জানলাটা বন্ধ করে অল্প একটু ফাঁক রেখে তাকে না আমি দেখতাম। মেয়েটা জানতই না আমার ঘরে কেউ থাকে। ও দিব্যি দিব্যি নিজের ঘরে ঘুরে বেড়াতো। আর ওই তাকে না তাকে ওই তাকে ওই সায়া ব্লাউজ পরা অবস্থায় আমি না তাকে দেখেছি। কী যে ভালো লাগতো কী বলবো। তাকে নিয়ে কল্পনা করতে করতে আমার না ঘুম এসে যেত। তোমার ঘুম হতো তখন। মেয়েটাকে দেখবার নেশা আমার মধ্যে একটা ভয়ানক হয়ে গেছিলো, একটা ভয়ানক নেশা, বুঝলেন? হ্যাঁ, এক রাত্রে জোরদার বৃষ্টি পড়ছিল। ভেবেছিলাম মেয়েটার জানলা বন্ধ থাকবে, তবু ফুকি মেরে দেখি কি জানলাটা খোলা। আমি না মেয়েটাকে পুরো দেখতে পাচ্ছি, মানে ওই পা পর্যন্ত। খটকা লাগলো, মনে হলো মেয়েটা কিছুর উপর দাঁড়িয়ে আছে। সুগেন দাস থমকে গেছেন, তার কুতুকুতু চোখগুলো চকচক করছে। আমি জিজ্ঞেস করলাম, তারপর মেয়েটা সিলিংয়ের দিকে তাকালো, আমিও তাকালাম। সেখানে দড়ির ফাঁসটা ঝুলছিল। মেয়েটা মুহূর্তের মধ্যে দড়ির ফাঁসের মধ্যে মাথাটা ঢুকিয়ে ঝুলে পড়ল। বুঝলেন, চোখের সামনে একটা আত্মহত্যা দেখলাম। সে প্রচণ্ড ছটফট করছে, তার গা থেকে ওই ওই শাড়িটা খসে পড়ছে, তার পা দুটো ছটকাচ্ছে। আমি সব দেখলাম। সুগেন দাস হাঁপাতে শুরু করলো। আমি বললাম, আপনি 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 কিছু করলেন না? ছুটে ওদের বাড়ি গেলেন না? মানে মানে কাউকে ডাকলেন না? না 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 না, আমি কিছু করিনি। আমি না প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম। জানেন প্রচণ্ড ভয়। আচ্ছা আচ্ছা, মেয়েটা মরল কেন জানতে পেরেছিলেন? না, হয়তো কোনো পারিবারিক সমস্যা ছিল। বাইরে বৃষ্টিটা ধরে এসেছে। কোথাও একটা তক্ষক ডেকে উঠল। কিছুক্ষণ চুপ থেকে বললাম, তো ঠিক আছে, তো এখন আপনার ভয় লাগে কেন? মানে আমি বলছি কি, সেই দৃশ্যটা কি আপনার আপনার কি মনে পড়ে? না না না, আমার আমার বল বলাতে এখনো শেষ হয়নি। আমার না আমার ওই আসল অংশটাই বাকি আছে। তারপর পরের দিন পুলিশ এসে ডেড বডি নিয়ে চলে গেল। সকালের মধ্যে সব মিটে গেল। সেদিন রাত্রিবেলা আমি কৌতূহলের বসে আমার এই জানলাটা ফাঁক করে দেখতে গিয়েছিলাম।
হ্যাঁ দেখলাম, মানে দেখতে গেছিলাম কেন জানেন, ওই মেয়েটার বাড়ির লোকজন এখন কি করছে টরছে, মানে ওই আর কি বুঝলেন, স্রেফ স্রেফ কৌতূহল ছাড়া কিচ্ছু ছিল না সেদিন। জানতাম তো যে মেয়েটা ঘরের দরজা জানলা বন্ধ থাকবে, কিন্তু কিন্তু কি, আরে কিন্তুটা কি বলুন। আমি দেখলাম যে অন্ধকার ঘরটার জানলাটা খোলা, আর মেয়েটা ঘরের মধ্যে ঘুরঘুর করে চুল আছড়াচ্ছে। আর শুধু তাই নয় মেয়েটা চুল আছড়াচ্ছে, আছড়াতে আমার দিকে তাকিয়ে রয়েছে। সুগেন্দাস থেমে গেল, আমার সিদ্ধারাটা একটা হিমস্রোত নেমে গেল। আমি ভাবতে পারিনি যে গল্প শেষটা এইভাবে হবে। উনি আবার শুরু করলেন, মেয়েটা বোধ হয় জানতো, বুঝলেন তো, মেয়েটা নিশ্চয়ই জানতো, তাই জানেন মরার পরেও ওই জানলার আবছায় হয়েও সে আমার দিকে তাকিয়ে থাকতো। ওই বাড়ি থেকে আমি পালিয়ে এলাম। তারপর থেকে আমি নিজের পাপ কমানোর আমি অনেক চেষ্টা করছি, আর আমি কোনো মেয়ের দিকে তাকাই না। না না, সত্যি বলছি আমি কোনো মেয়ের দিকে তাকাই না। কিন্তু এখানেও রাত্রিবেলা আমি না তাকে দেখছি, কোনো ক্রমে জানলার দিকে চোখ খুললে আমি তাকে দেখতে পাচ্ছি। মেয়েটা ঘুমের মধ্যে হানা দিয়ে আমায় দেখতে থাকে। সুগেনবাবু আবার ঝিমিয়ে পড়লেন। আমি আর কি করি, কিছুক্ষণ শান্ত হবার পর সুগেনদাসকে দুটো ঘুমের ওষুধ দিয়ে বিদায় করলাম। আমি উঠে আমার ঘরের জানলাটা বন্ধ করে ভাবলাম, এবার থেকে হট ভিডিওগুলো আর দেখবো না, বেশি লোভ কিন্তু আর ভালো নয়, হ্যাঁ দৃষ্টিদোষ ঘটে যেতে পারে। কি বলুন, কি দরকার এসবের? হ্যাঁ